ওমা, সে কি কথা! সেটা তো মেঘলার পক্ষে সম্ভব হবে না। যা ভাই, তুই প্রথমে একটা আবদার করলো, তুমি সেটাও রাখতে পারবে না মেঘলা? কি করা যাবে বলো তো, পরে গাইবে না হয়। আমি খুব বড় মুখ করে বলে ফেলেছিলাম ওদের। না, আসলে কি হয়েছে বলো তো, তোমার মেঘলাদির শরীরটা তো এখন ভালো নয়। এই লং ড্রাইভে যাওয়া জার্নি কটাটারাগুলো ওর জন্য এখন উচিত হবে না। আর তাছাড়া গানের একটা ধকল আছে তো, সেটাও এখন নিতে পারবে না। প্লিজ, শুধু দু ঘন্টার জন্য আমি মেঘলাদিকে নিয়ে যাব, আবার আমি নিজের দায়িত্বে দু ঘন্টার মধ্যেই আবার ফেরত দিয়ে যাব। কোনো অসুবিধে হবে না, চাইলে তোমরাও যেতে পারো। আচ্ছা, তোমাদের ইউনিভার্সিটির প্রোগ্রাম মানে তো এখানেই হবে? হ্যাঁ, কাছেই তো, আমাদের ইউনিভার্সিটির হলেই হবে। মেঘলাদি, তুমি যাবে, জাস্ট 5-6টা গান গাইবে, তারপর কেউ যদি তোমায় রিকোয়েস্ট করে একটা লাইনও গাইবে না। কিন্তু তুমি না গেলে আমার প্রেস্টিজ থাকবে না, আসলে সবাইকে বলে ফেলেছি তো। তুমি জানো তো, তোমাদের পাড়াতেই আমার প্রোগ্রাম করতে যাওয়ার কথা ছিল। হ্যাঁ জানি, আমি সেই জন্য তো খুব আনন্দে ছিলাম, কিন্তু তারপর শুনলাম তোমার শরীর খারাপ বলে তুমি আসছো না। আসলে শরীরটা খারাপ হয়ে গেল বলেই তো আর যেতে পারলাম না। তাছাড়া আমার ডাক্তারের স্ট্রিক্ট বারণ আছে আমার কোথাও প্রোগ্রাম করা। আমার ডাক্তারটা কে তুমি জানো তো? হ্যাঁ, তোমার বর। তুমি কি করে জানলে? অনুরাগদার ডাক্তার, তাই বললাম। কেন, আমার বর বুম্বাও তো ডাক্তার, ওর বড়ই হতে যাবে কেন? আমার বড় ওর দেখাশোনা করতে পারতো। আমি অত ভেবে বলিনি, হয়তো ভুল বলেছি, তাহলে ভুলই হবে, সরি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। বাপরে বাপ, কি লজ্জা পেয়ে গেছে দেখো, খুব ভয় পেয়েছো তো দেখছি। না না, তুমি সত্যি বলেছ, আমার ভাই তাতান, তাতানের সত্যি খুব আপত্তি আছে ওর এদিক ওদিক যাওয়া নিয়ে। মানে বুঝতেই তো পারছো এরকম একটা অবস্থা, অ্যাডভান্স স্টেজে যা হয় আর কি, সবাই একটু চায় যাতে। তাহলে কি হবে?